দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আপনারা ইতিমধ্যে অবগত আছেন বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যারা এই নিষেধাজ্ঞায় পড়বে তারা হচ্ছে যারা ভোট চুরি করবে, যারা নির্বাচনে বাধাগ্রস্ত করবে, ভোট চুরির জন্য দায়ী থাকবে, এরকম ব্যক্তিকে নিষেধাজ্ঞা দিবে। এখন কিন্তু দেখা যাচ্ছে যে যারা যারা দুর্নীতি করে বাংলাদেশ থেকে টাকা পাচার করেছে, বাইরের রাষ্ট্রে বিশেষ করে যুক্তরাষ্ট্রে টাকা পাচার করেছে, তাদের সম্পত্তিও বাজেয়াপ্ত করবে। ইতিমধ্যে এসব তালিকায় পড়ে গিয়েছেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব বাজেট জয়। তার $62 বিলিয়ন টাকা বাজেয়াপ্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, তাকে সর্বহারা করে বাংলাদেশে বিরোধ পাঠিয়েছেন। তিনি এখন এই টাকা কিভাবে উন্নত করছেন এসব বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের একজন সাংবাদিক তিনি যে তথ্যগুলো দিয়েছেন সেই ভিডিওটি আপনারা দেখেছেন। এদিকে প্রধানমন্ত্রী সহ 5 জন যে ব্যক্তিকে নিষেধাজ্ঞা দিয়েছে চিরতরে, তাদের ভিসা বাতিল করেছে, এসব বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন। পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।